বাগান এটা পারিবারিক সূত্রেই এটা পাওয়া আর কি। আমাদের বাড়িতে বাগান আগেই ছিল, তো সেখান থেকে ছোটোবেলা থেকে দেখে চন্দ্রমল্লিকার প্রতি একটা শখ জন্মায়। আর বাগানে প্রচুর ফুল আছে, তাও ধরুন 350 উপরে ফুল আছে, ছোট এবং বড়, যেগুলো লার্জ ভ্যারাইটি বলি সেগুলো, এবং পমপম ভ্যারাইটি যেগুলো বলি সেগুলো মিলিয়ে 350 উপরে গাছ আছে। আর যেগুলো লার্জ ভ্যারাইটি সেটা তো একটাই ফুল হয়, আর পমপম ভ্যারাইটি যেগুলো আমরা বলি সেখানে হাজার হাজার ফুল আছে এক একটা গাছে সিঙ্গেল স্টেম। নার্সারি বা বাণিজ্যিক ফুল বাগান নয়, নিজের হাতে বানানো ছাদের বাগানে ফুটেছে লাখ লাখ চন্দ্রমল্লিকা। আলিপুরদুয়ারের জনৈক ঠিকাদার শেষাদ্রি ভূষণ সাহা তার নিজের বাড়ির ছাদে 350টিরও বেশি প্রজাতির চন্দ্রমল্লিকার বাগান করেছেন, আর তাতেই ফুটেছে অগণিত ফুল। আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা, সম্পূর্ণ ছাদ জুড়ে রয়েছে হরেক রকম চন্দ্রমল্লিকা ফুল, ছোট থেকে বড় বিভিন্ন রকমের চন্দ্রমল্লিকা ফুল ফুটিয়েছেন তিনি। তিনি জানান পরিবার সূত্রেই তার এই ফুল বাগানের শখ, ছোট থেকেই তার ঝোঁক ছিল ফুল গাছ লাগানোতে, যদিও কাজের চাপে সেভাবে বাগান করা হয়ে ওঠেনি। বিগত 3 বছর লকডাউনের কারণে সেভাবে কাজ না থাকায় তিনি ফুল বাগানের চর্চা করতে পেরেছেন। এই গাছ করতে গেলে ওর শখ ছিল, এরকম ধরনের মানে অ্যাডভান্স লেভেল একটা গাছ করার ইচ্ছে ছিল বহুদিনের, কিন্তু এই গাছ করতে গেলে যেটা সময়ের প্রচুর প্রয়োজন, ধরুন এটা আমার 365 দিনের প্রজেক্ট, 1 বছরের প্রজেক্ট, একটা গাছকে ধরুন ওই শেপে নিয়ে যেতে গেলে একটু সময় লাগবে। তাতে ওই সকাল ধরুন 8:30 থেকে শুরু করে বিকেল 5:30 পর্যন্ত আমার কাজ থাকে বাগানে প্রত্যেক দিনের, তার খাওয়ার, তার পরিচর্যা করা প্রত্যেক দিনের, 365 দিন ধরেই চলেছে এইভাবেই। যেহেতু লকডাউন পিরিয়ড ছিল, লকডাউন পিরিয়ডের জন্য আমার হাতে প্রচুর সময় ছিল, তো সেই সময়টাকে ওই অ্যাডভান্স লেভেল গার্ডেন করার যে ইচ্ছেটা ছিল সেটা শখটাকে পূরণ করে নিলাম এই সময়টার মধ্যে। প্রচুর মানুষ আসছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, তারা কিছু কিছু করে সবাই বন্ধু বান্ধব তার সবাই আসছেন দেখছেন। তার ফুলবাগানের স্বপ্নকে সত্যি করতে পেরেছেন করোনা আবহের কারণে। বিগত 3 বছরে প্রায় 350 প্রজাতিরও বেশি চন্দ্রমল্লিকা ফুল ফুটিয়েছেন তিনি। বর্তমানে তার এই বাগান দেখতে উপস্থিত হচ্ছেন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন থেকে বহু ফুলপ্রেমী মানুষ। সুন্দর, এখন তো সবে শুরু হয়েছে, আর কয়েকদিন পরে আরও ভালো লাগবে জায়গাটা দেখতে। অ্যাকচুয়ালি আমি প্রায় প্রতি বছরই দেখছি, খুব সুন্দরভাবেই উনি করছেন, এবং চন্দ্রমল্লিকার এত ভ্যারাইটি আমার মনে হয় নর্থ বেঙ্গলে পাওয়া মুশকিল আছে। যদিও এখনকার ফুলবাগান তার বছরের পর বছরের পরিশ্রমের ফল, লকডাউনের সময়কালে সকাল থেকে সন্ধ্যা সম্পূর্ণ দিনটাই তিনি দিতেন এই ফুলবাগানে। প্রতিটি গাছকে স্নান করানো থেকে শুরু করে খাওয়ানো, সার দেওয়া থেকে বাগান পরিচর্যা, ফুল সম্পর্কিত যাবতীয় কাজ করেছেন একা হাতে। আনুমানিক 30,000 টাকা করে প্রতি বছর খরচা করতে হয়েছে এই গাছের পরিচর্যায়। বর্তমানে বিভিন্ন জেলা থেকে তার এই ফুল দেখে পুষ্প প্রদর্শনী এবং ফুল কেনার জন্য ডাক আসছে, যদিও তিনি তার এই শখের গাছ বিক্রি করবেন না বলে জানিয়ে দিয়েছেন। বিভিন্ন জেলা থেকে তার ছাদ বাগান দেখতে আসছে ফুলপ্রেমীরা, সন্ধ্যাকালীন আড্ডা, ফটোশুট থেকে শুরু করে গানের আসর পর্যন্ত বসছে এই ছাদ বাগানে। বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল তারই একা হাতে গড়ে তোলা ছাদ বাগান, ফুল দেখতে এসে মুগ্ধ হয়ে সকলেই ক্যামেরাবন্দি করে নিয়ে যাচ্ছেন ফুলের ছবি।